আমরা আজকে দশম শ্রেণীর অঙ্কের ক্লাস শুরু করব। আমরা শুরু করব ভেদ দিয়ে। ভেদ জিনিসটা কি আগে সেটা আমাদেরকে জানতে হবে। ভেদ হচ্ছে দুটো রাশির মধ্যে সম্পর্ক। এই রাশির সম্পর্ক নানা রকম হতে পারে। তোমরা দুটো রাশির মধ্যে অনেক রকমের সম্পর্ক হয়, তার মধ্যে যদি সমানুপাত করার সময় তোমরা ক্লাস সিক্স সেভেনে পড়েছ যে একটা রাশি যদি যত গুণ বাড়ছে অন্য রাশিটা যদি ঠিক তত গুণ বাড়ে, এবং আরেকটা রাশি যত গুণ কমছে ঠিক তত গুণই যদি অন্য একটা রাশি কমে, তখন তাদের মধ্যে সমানুপাতের সম্পর্ক রয়েছে। আবার তোমরা দেখেছো যে কিছু রাশি আছে যারা যত গুণ, একটা রাশি যত গুণ বাড়ে অন্য রাশিটা ঠিক তত গুণ কমে যায়, বা প্রথম রাশিটা যদি কমে গেল কিছুটা সেই অনুপাতে দ্বিতীয় রাশিটা বেড়ে গেল। এইরকম যদি হয় তখন সেই দুটো রাশির মধ্যে ব্যস্তানুপাত সম্পর্ক রয়েছে। এই সমানুপাত এবং ব্যস্তানুপাত সম্পর্ক এই দুটোরই আর একটু অন্যভাবে যদি বলা যায় তখন তাদের মধ্যে বলা হয় যে ভেদ সম্পর্ক রয়েছে। ভেদ সম্পর্ক দু রকমের হয়, সরল ভেদ সম্পর্ক, ব্যস্ত ভেদ সম্পর্ক। তো আমরা প্রথমে সরল ভেদের ব্যাপারটা দেখব। ধরো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা একটা রাশি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করলাম, এবং তার পরিসীমা তাকে আমরা ওয়াই দিয়ে চিহ্নিত। যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হয়, সব সেন্টিমিটার এককে আছে ধরে নিচ্ছি, যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হয় তাহলে তার পরিসীমা হবে 20 সেমি, যদি 6 সেমি হয় পরিসীমা হবে 24 সেমি, যদি 8 সেমি হয় তাহলে পরিসীমা হবে 32 সেমি, এরকম ভাবে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এক্স কে ওয়াই দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমি দেখছি যে 5/20 এই আসছে, মানে 1/4। দ্বিতীয় ক্ষেত্রে 6/24 আসছে, কত হবে কাটাকুটি করলে 1/4। তৃতীয় ক্ষেত্রে 8/32 কাটাকাটি করলে কত হবে 1/4। তাহলে x/y এই অঙ্কটার ক্ষেত্রে x/y এর মান 1/4, সর্বত্র 1/4 হয়ে যাচ্ছে। আবার আমরা আরেকটা উদাহরণের কথা ভাবি। ধরলাম যে পেন দোকানে কিনতে গেলাম, দিয়ে আমাদের সামনে একটা রাশি এলো পেনের সংখ্যা, আর একটা রাশি তাকে x ধরলাম, আর দ্বিতীয় একটা রাশি হচ্ছে পেনের দাম। এই দুটো রাশির মধ্যে ধরলাম যে আমরা প্রথমে 4 পেন কিনেছি, তার জন্য তার দাম নেমেছে 12 টাকা, 6 পেন কিনেছি 18 টাকা নাম নিয়েছে, ধরলাম 2 পেন কিনেছি তাহলে 6 টাকা দাম নিয়েছে। এইভাবে আমরা যদি এবার x/y মানটা নির্ণয় করি, তাহলে প্রথমটার ক্ষেত্রে কত পাবো 4/12, 1/3, তেমনি দ্বিতীয়টার ক্ষেত্রে 6/18, 1/3, তৃতীয়টার ক্ষেত্রে 2/6 কাটাকাটি করলে 1/3। তার মানে এখানে আমি দেখছি যে সর্বত্র x/y এর মানটা হচ্ছে 1/3। তাহলে এই দুটো সমস্যার ক্ষেত্রে আমরা দেখলাম যে কি না x/y এই অনুপাতটা সবসময় অঙ্কগুলোর ক্ষেত্রে একটা ধ্রুবক থাকছে। এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটাতে পাল্টে যাচ্ছে, এই অঙ্কটাতে হচ্ছে 1/4, এই অঙ্কটাতে হচ্ছে 1/3, কিন্তু গোটা অঙ্কটাতে x/y এর মান 1/4 এর থেকে অন্য কিছু হয়, বা গোটা অঙ্কটার ক্ষেত্রে x/y এর মান 1/3 এর চেয়ে অন্য কিছু হয়, অর্থাৎ ধ্রুবক আছে। তাই আমরা একটু সাধারণভাবে যদি প্রকাশ করতে যাই, তাহলে এইরকম সম্পর্ক যদি দুটো রাশির মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা দেখছি যে x/y সমান কেটাকে বলা হয় ধ্রুবক, এবং কেটা সবসময় অশূন্য হয়। এবং এই কে একটা নাম দেওয়া হয়েছে,
এর নাম দেওয়া হয়েছে ভেদ ধ্রুবক। এবার আমি আসল কথাটা এখনো বলিনি, কিন্তু এই রাশি দুটোর মধ্যে তাদের সম্পর্কটাকে কি বলা হয়, এই দুটো রাশির মধ্যে সম্পর্ক যদি এরকম হয় যে এক্স বাই ওয়াই সমান কে, অর্থাৎ এক্স বাই ওয়াইটা ধ্রুবক থাকে, সেক্ষেত্রে বলা হয় যে এক্স এবং ওয়াই সরল ভেদে রয়েছে। এবং লেখা হয় কিভাবে, এর অর্থ হচ্ছে এটাকে উচ্চারণ করা হয় এক্স ভ্যারিজ অ্যাজ এ, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলবো যে এক্স ওয়াই সরল ভেদে রয়েছে বা এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এইবার আমাদেরকে যেভাবে অঙ্ক দিতে পারে সেটা কি রকম একটু দেখব। সরল ভেদের ক্ষেত্রে আমাদেরকে এরকম দিতে পারে যে দুটো রাশি দিয়ে দিল এ আর বি, বিভিন্ন রকমের মান, যদি এর মান 90 হয় তাহলে বি এর মান হবে 60, এর মান যদি 80 হয় তাহলে বি এর মান হবে, এর মান যদি 30 হয় তাহলে বি এর মান হবে 20, বা এর মান 12 হলে বি এর মান 8, এর মান 15 হলে বি এর মান 10, এর মান 156 হলে বি এর মান হবে 104। এরকম যদি হয় তাহলে এ আর বি এর মধ্যে কি কোনো ভেদ সম্পর্ক আছে, তো আমরা দেখব যে এ বাই বি আমরা বার করে দেখব, এ বাই বি প্রথমটাতে আসছে 90/60, তাহলে এটা হবে 3 30 90, আর 30 2 60, 3/2, পরেরটাকে 30/20, 30/20 তাহলে 3/2 হবে, এবং পরেরটাতে 12/8 কাটাকাটি করলে 3/2, পরেরটাতে 15/10 কাটাকাটি করলে 3/2, 156/104 তাকে 52 দিয়ে কাটলে উপরে 3, 52 দিয়ে কাটলে এখানে 3/2, অর্থাৎ সর্বক্ষেত্রে এ বাই বি এর মানটা 3/2, এটা 3/2 এর মানটা পরিবর্তিত হচ্ছে না গোটা অঙ্কটার ক্ষেত্রে, তাহলে এ বাই বি এটা একটা ধ্রুবক হয়ে গেল, তাহলে আমরা বলতে পারবো যে এ ভ্যারিজ অ্যাজ বি, অর্থাৎ এ ও বি এর মধ্যে একটা সরল সম্পর্ক রয়েছে। এরপরে আর একটা অঙ্ক আমরা দেখতে পারি, সেখানে ধরো যে বাড়িতে 36টা নাল রয়েছে, তোমার বন্ধুরা আসবে তাদের মধ্যে এই 36টা নাল ভাগ করে নিতে হবে, তাহলে দুরকম আমাদের রাশি আসলো, একটা হচ্ছে বন্ধুর সংখ্যা সেটা এক্স দিয়ে, আর প্রত্যেক বন্ধুর প্রাপ্য নাড়ুর সংখ্যা সেটাকে ওয়াই দিয়ে চিহ্নিত। তাহলে যদি দুইজন বন্ধু আছে এক একজন কত পাবে, 18টা করে নাড়ু পাবে, যদি তিনজন বন্ধু আছে তাহলে 12টা করে নাড়ু পাবে, যদি 4জন বন্ধু আছে 9টা করে নাড়ু পাবে, যদি 6জন বন্ধু আছে 6টা করে নাড়ু পাবে, এইভাবে। তাহলে এখানে দেখছি যদি আমি এক্স বাই ওয়াই করি তাহলে প্রথমটাতে কত হবে, 2/18 মানে 1/9, দ্বিতীয়টাতে 3/12 মানে 1/4, তৃতীয়টাতে 4/9, তৃতীয়টাতে 6/6 মানে 1, অর্থাৎ এখানে এক্স বাই ওয়াইটা কিন্তু ধ্রুবক হলো না। তাহলে আমাদেরকে অন্যভাবে দেখতে হবে, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান নেই, সরল ভেদ সম্পর্ক এর মধ্যে বর্তমান নেই। তাহলে কি করতে হবে আমাদেরকে, আমরা দেখি এবার গুণফলটা করে দেখি।
এক্স গুণিত ওয়াই করলে কি হয়, এক্স গুণিত ওয়াই করলে আঠারো দুগুণে ছত্রিশ, তিন বারং ছত্রিশ দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্রেও চার নয় ছত্রিশ এবং চতুর্থ ক্ষেত্রেও ছয় ছয় ছত্রিশ। অর্থাৎ গোটা অঙ্কটার ক্ষেত্রে এক্স ওয়াই এই গুণফলটা ধ্রুবক থাকলো। আবার যদি চব্বিশটা বোতাম থাকে আমার কাছে এবং এই চব্বিশটা বোতামকে কি করতে হবে, আয়তাকারে সাজাতে হবে, তাহলে তার আয়ত, তাহলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কটা করে বোতাম থাকবে, দৈর্ঘ্য বরাবর যদি এক্সটা বোতাম থাকে তাহলে এক্স রাশি ধরলাম, প্রস্থ বরাবর ওয়াইটা বোতাম থাকে তাহলে ওয়াই ধরলাম। সেক্ষেত্রে তাহলে প্রথমে যদি দৈর্ঘ্য প্রস্থ বরাবর যদি দুটো বোতাম থাকে তাহলে দৈর্ঘ্য বরাবর বারোটা বোতাম থাকছে, যদি প্রস্থ বরাবর তিনটে বোতাম থাকে তাহলে আটটা বোতাম থাকবে দৈর্ঘ্য বরাবর, যদি প্রস্থ বরাবর চারটে বোতাম থাকে তাহলে ছটা বোতাম থাকবে দৈর্ঘ্য বরাবর। এইভাবে তাহলে আমরা দেখছি যে এই এক্স আর ওয়াই গুণফলটা বরাবর হচ্ছে চব্বিশ, এই গোটা অঙ্কটার ক্ষেত্রে চব্বিশ। তাহলে এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমি কি দেখলাম যে প্রথম অঙ্কটার ক্ষেত্রে সবসময় এক্স ওয়াই গুণফলটা একটা মান, নির্দিষ্ট মান হচ্ছে ছত্রিশ এবং দ্বিতীয়টার ক্ষেত্রে দেখলাম একটা নির্দিষ্ট মান হচ্ছে চব্বিশ। অর্থাৎ এক্স ওয়াই গুণফলটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে, কোনো বেশিও হচ্ছে না কম হচ্ছে না। তাহলে এখানে আমরা দেখছি যে এই রকম যদি সম্পর্ক হয় তাহলে এক্স ওয়াই এই গুণফলটার মান হচ্ছে ধ্রুবক, সেটাকে আমরা কে দিয়ে চিহ্নিত করি এবং এই কে টার নাম হচ্ছে ভেদ ধ্রুবক, এর আগেও বলেছি, এবং সেটা হচ্ছে সবসময় অশূন্য হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং যখনই আমরা ধরবো এক্স ওয়াই সমান কে ধরবো, আমাদেরকে মাধ্যমিক পরীক্ষার সময় একটা কথা মাথায় রাখতে হবে, একটা নম্বর কিন্তু এটার জন্য কেটে নেয় যে এই কে মানটা কেটা অশূন্য এই কথাটা না লেখার জন্য। ফলে এই কথাটা মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারা খুব মাথায় রাখতে হবে যে এই যখনই আমরা ধরবো যে এক্স ওয়াই সমান কে বা এক্স বাই ওয়াই সমান কে, তখনই একটা ধরে নিতে হবে যে এটি অশূন্য ক্ষেত্রফল। এইবার আমাদের প্রশ্ন দিতে পারে একটা, তাহলে এটা হয়ে গেল ব্যস্ত ভেদ, এই দ্বিতীয় সম্পর্কটাকে বলা হয় ব্যস্ত ভেদ সম্পর্ক। তাহলে এইবার যদি আমাদেরকে একটা প্রশ্ন দেয় এক্স এর মান আর ওয়াই এর মান দিয়ে, কিরকম যে এক্স এর মান হচ্ছে তিন ওয়াই এর মান আঠারো, এক্স এর মান হচ্ছে দুই ওয়াই এর মান হচ্ছে সাতাশ, এক্স এর মান হচ্ছে ছয় ওয়াই এর মান হচ্ছে নয়, এরকম যদি আছে তাহলে এদের মধ্যে যে সম্পর্ক, সম্পর্কটা কিরকম সম্পর্ক সেটা আমাদেরকে বার করতে হবে। তা বার করতে গেলে আমরা প্রথমে এক্স বাই ওয়াই বার করবো, তো প্রথমটার ক্ষেত্রে তিন বাই আঠারো মানে এক বাই ছয়, দ্বিতীয়টার ক্ষেত্রে দুই বাই সাতাশ কাটাকুটি হয় না, তৃতীয়টার ক্ষেত্রে ছয় বাই নয় মানে হচ্ছে দুই বাই তিন। তাহলে এখানে এক্স বাই ওয়াই এই সম্পর্কটা কিন্তু কোনোভাবে ধ্রুবক হচ্ছে, তাহলে আমাদের আবার গুণফলের দিকে যেতে হবে, এক্স ওয়াই তিন আঠারো চুয়ান্ন, তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে সাতাশ দুগুণে চুয়ান্ন, তৃতীয়টার ক্ষেত্রে ছয় নয় চুয়ান্ন, অর্থাৎ এক্স ওয়াই এর মান এখানে এক্স ওয়াই এটা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, তার মানে এক্স এখানে কি লিখবো আমরা, এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক রয়েছে, এবং এই ব্যস্ত ভেদটাকে কি কিভাবে লেখা হয়, ব্যস্ত ভেদটা হচ্ছে এক্স, আচ্ছা এই জিনিসটাকে আমি এক্স বাই এক্স ইন্টু ওয়াই লেখা যায়, তো এক্সটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স বাই ওয়ান বাই ওয়াই সমান ধ্রুবক, অর্থাৎ এক্স আর ওয়ান বাই ওয়াই এই দুটো রাশি যেন সরল সম্পর্কে রয়েছে, সেই জন্য আমরা এটা এইভাবে লিখি যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়ান বাই ওয়াই, তাহলে এই ব্যস্ত ভেদ সম্পর্ক বলাও যা এক্স ভ্যারিজ অ্যাজ ওয়ান বাই ওয়াই বলাও একই কথা। এবার আমাদের একটা প্রশ্ন দেয়, প্রশ্নটা কি, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের বইয়ে ১৬ নম্বর প্রয়োগে অঙ্কটা রয়েছে,
বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রমাণ করো যে এ ভ্যারিজ অ্যাজ বি। তাহলে আমরা কি করব, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটো রাশির মধ্যে সরল ভেদ সম্পর্ক রয়েছে, অর্থাৎ এদের অনুপাতটা একটা ধ্রুবক আছে। অতএব প্রথম আমরা যেটা করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কে। এবার কে বলার সঙ্গে সঙ্গে আমাদেরকে কেটা কি সেটা বলতে হবে, কেটা বলতে হবে কি, কে হচ্ছে ভেদ ধ্রুবক এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। এই দুটো কথা কিন্তু বলে দিতে হবে সঙ্গে সঙ্গে, যেকোনো অঙ্ক শুরু করার সময় কে যখনই ধরে রাখা হবে তখনই এখানে বলে দিতে হবে যে কে সমান ভেদ ধ্রুবক এবং সেটা নট ইকুয়াল টু জিরো। এইবার এইখানটাতে আমি ধরে নিচ্ছি যে কে নিচে আছে এক সবসময়, আমরা এখানটাতে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। তোমরা সমানুপাত করার সময় যোগ ভাগ প্রক্রিয়ার কথা পড়েছ, যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। কি করব, উপরেরটাতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ করলাম, ভাগ মানে বিয়োগ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এখানে কি হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। আচ্ছা এখানে আমি দেখছি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু এ স্কোয়ার, এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার, আর এইটাকে আমি ধরলাম এম, যেখানে এম সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান ধ্রুবক বা এখানে তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এম বা এখান থেকে এ বাই বি ইকুয়াল টু রুট এম ইকুয়াল টু কিছু একটা ধরে নিলাম এল, ধরলাম এল ধ্রুবক, অতএব এ ইকুয়াল টু এল বি, অতএব এ ভ্যারিজ অ্যাজ বি, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বললো সেহেতু লেস শেষে আমরা প্রমাণিত কথাটা লিখে দেবো, এই একটা অঙ্ক। আচ্ছা এরপরে আমরা একটা নতুন তত্ত্ব যৌগিক ভেদের তত্ত্ব, এই একটা তত্ত্ব আমরা পড়ব। যৌগিক ভেদের তত্ত্বটা কি বলছে, যে ধরি যে তিনটে রাশি রয়েছে, তিনটে রাশি হচ্ছে এক্স ওয়াই এবং জেড, এই তিনটে রাশির মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে, কিরকম না এক্স আর ওয়াই সরল ভেদে আছে যদি জেড ধ্রুবক থাকে, আবার এক্স ভ্যারিজ অ্যাজ জেড যদি ওয়াই ধ্রুবক থাকে, এরকম সম্পর্ক যদি হয় তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, এই দুটো থেকে আমরা বলতে পারি যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড যদি ওয়াই এবং জেড উভয়েই পরিবর্তনশীল হয়, এটাই হচ্ছে যৌগিক ভেদের সূত্র। তাহলে এক্স এবং ওয়াই এবং জেড উভয়েই পরিবর্তনশীল হল, এইবার তাহলে এইটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র। এইরকম অজস্র এর উদাহরণ রয়েছে, যেমন ধরো যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি প্রস্থটা ঠিক থাকে তাহলে দৈর্ঘ্য বাড়লে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাড়বে, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি এ বলি তাহলে দৈর্ঘ্যটা এক্স দিয়ে চিহ্নিত করলে তাহলে এ ভ্যারিজ অ্যাজ এক্স, যখন প্রস্থ ওয়াইটা ধ্রুবক আছে চেঞ্জ করছে না, আবার যদি এক্স অর্থাৎ দৈর্ঘ্যটা যদি ধ্রুবক থাকে তাহলে এটা প্রস্থ বাড়লে বাড়বে, তাহলে এ ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড অর্থাৎ
দৈর্ঘ্য প্রস্থের গুণফলের সঙ্গে বাড়ে। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে a ইকুয়াল টু ওয়াই জেড, অর্থাৎ k এর মানটা হচ্ছে 1, অর্থাৎ a বাই ওয়াই জেড এই রাশিটার মান সবসময় 1, এটা ধ্রুবক। ফলে আমরা সবসময় বলতে পারি যে a, এখান থেকে আমরা বলতে পারি যে a আর ওয়াই জেড পরস্পর সমানুপাতে রয়েছে। তো এটা একটা উদাহরণ। এছাড়াও ক্লাস নাইনে তোমরা পড়েছো যে পি অর্থাৎ বল এবং বলের যে রাশিমালা, বলের রাশিমালা, বলটা নির্ভর করে কিসের উপরে? বলটা হচ্ছে যে বস্তুটার উপরে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বস্তুটার ভরের উপর নির্ভর করে। তাকে নড়াতে গেলে যত বেশি ভর হবে তত বেশি বল লাগবে তাকে নড়াতে গেলে। যদি এফ অর্থাৎ তার ত্বরণটা যদি ধ্রুবক থাকে, আবার যদি তার ভরটা স্থির থাকে তাহলে ত্বরণের উপর নির্ভর করে। তাহলে এই দুটো মিলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী পি ভ্যারিজ অ্যাজ এম এফ, এবং এমন হবে আমাদের একক গুলো চুজ করা হয়, বেছে নেওয়া হয়, যাতে এই যে এখানে পি ইকুয়াল টু কে এম এফ হওয়ার কথা তো, এবং কে এর মানটা সবসময় যাতে 1 হয়, সেই হিসাবে পি ইকুয়াল টু এম এফ হচ্ছে আমাদের ফর্মুলা। এছাড়াও ক্লাস টেনে উঠে তোমরা আরো একটা যৌগিক বেগের উপপাদ্যের প্রয়োগ করেছ, কিরকম? যখন তুমি চার্লসের সূত্র পড়ছ, চার্লসের সূত্রটা কি, যে যদি গ্যাসের উপরে চাপটা স্থির থাকে তাহলে তার আয়তনটা হচ্ছে তার যে পরম শূন্য উষ্ণ পরম তাপমাত্রা যে তার সঙ্গে সমানুপাতিক তার আয়তনটা, আয়তন তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে। আবার যদি উষ্ণতাটা স্থির থাকে তখন এই আয়তনটা কি করবে, পি এর উপর নির্ভর করবে না, এরকম ভি ভ্যারিজ অ্যাজ 1/p। সেক্ষেত্রে এইবার যেটা হবে সেটা হচ্ছে যে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী ভি ভ্যারিজ অ্যাজ t/p বা ভি ইকুয়াল টু kt/p বা পিভি ইকুয়াল টু kt। এটা হচ্ছে চার্লস ও বয়েলের সূত্রে মিলিত রূপ। এটা বয়েল সূত্র থেকে পাওয়া যায়, এটা চার্লস এর সূত্র থেকে পাওয়া যায়। তাহলে এই যে সূত্রটা আমরা পাই, এই সূত্রটা কিন্তু আমরা বয়েল এবং চার্লস এর মিলিত সূত্র হিসেবে পাই। আচ্ছা, আর এই পর্যন্ত থাকলো, পরে পর্বে আবার আরো কিছু অঙ্ক করে দেওয়া যাবে।